আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে হাতে থাকা স্মার্টফোনে যে সকল প্রবেশগামী প্রিয় প্রবাসী ভাইরা আমার সাথে সংযুক্ত হলেন এবং আমাকে দেখছেন এবং প্রতিনিয়ত দেখার চেষ্টা করছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমি সাজ্জাদ হোসেন খান, এসএসসিএল লিগের সিইও এবং মেহেরিমা ওভারসিজের ওনার, আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সারা দেশে নির্বাচনী ইমেজ, ইমেজের পরে সকলের চাহিদা, সকলের আকাঙ্ক্ষা, সকলের জিজ্ঞাসা গত তিন দিনে আমাকে যেন ব্যাকুল করে তুলেছে। আমি ঠিক কাকে থেকে কাকে কার কোশ্চেনের আনসার উত্তরটি দিব। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে এই মুহূর্তে সার্ভিয়াতে এত দ্রুত সময়ের মধ্যে ওয়ার পারমিট এবং অ্যাপ্রুভাল কেন হচ্ছে এবং কি কারণে হচ্ছে এবং ভিসার রেশিওটা কেমন হতে পারে। প্রিয় প্রবাসী, আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতাকে কাজে লেগে আমি ইউরোপের বাজারে কাজ করছি এবং আপনাদেরকে প্রতিটি মুহূর্ত অফিসিয়াল তথ্যভিত্তিক তথ্য দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা উক্ত অথেন্টিক তথ্যের ভিত্তিতে আপনারা কেউ কোনো অবস্থাতেই কোনো এজেন্সিতে ভুল না করেন। শুধু আমার এজেন্সিতে নয়, যে এজেন্সিতে যাবেন, যদি উক্ত এজেন্সি একটি জেনুইন কোম্পানির মাধ্যমে আপনার ভিসাটি আবেদন করে, তাহলে আপনার ভিসাটি এই মুহূর্তে হবে, ওয়ার পারমিটটি হবে আপনি নিশ্চিত। অর্থাৎ যে অফিসের মাধ্যমে আপনি আবেদন করবেন এবং যে অফিস উক্ত কোম্পানিতে আবেদন করবে, সেটা যদি কোনো স্বনামধন্য কোম্পানি হয়ে থাকে, আপনার অবশ্যই ওয়ার পারমিটটি 3-4 সপ্তাহের মধ্যে আনা সম্ভব। এবং শুধু তাই নয়, যখন এটা ইমিগ্রেশন ভেরিফাইয়ের জন্য উক্ত কোম্পানিকে কোনো অবস্থাতেই নক করে এবং উক্ত কোম্পানি রেসপন্স করে, সাথে সাথেই আপনার বাকি 10-15 দিনের মধ্যে অ্যাপ্রুভাল অনলাইন হয়ে যায়। আর সার্ভিয়া মানেই হচ্ছে আপনার অনলাইন অ্যাপ্রুভাল ভিসা, এটা বলার আর যেন কোনো বিষয় রইল না। অর্থাৎ যারা সার্ভিয়াতে ফাইল জমা করেছেন, প্রথম গ্রুপে আমাদের যারা 15 দিন, 16 দিন, 20 দিন, 22 দিনের মাথায় যারা পাসপোর্ট জমা করে ওয়ার পারমিট পেয়েছিলেন, আমি প্রত্যেকের দৃশ্যমান অনলাইন অ্যাপ্রুভাল করেছি। এবং পরবর্তী গ্রুপে যারা 20 জন আমাদের অফিস থেকে ওয়ার পারমিট পেয়েছেন, তারা অলরেডি দৃশ্যমান অনলাইন অ্যাপ্রুভালের প্রতীক্ষায় পাইপলাইনে আছেন। প্রিয় প্রবাসী, আপনারা কিছু বিষয় অবশ্যই মাথায় রাখবেন। এই মুহূর্তে সার্ভিয়ার বাজার যেন একটা সবচাইতে চমকপ্রদ এবং হটকেক বাজার। আমরা বিভিন্ন বাজারে কাজ করতে গিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য প্রবাসী সময় নষ্ট করেছি, 4 মাস অতিবাহিত করেছি, 5 মাস অতিবাহিত করেছি, কেউ 1 বছর অতিবাহিত করেছি, কেউ কেউ কারো জীবন থেকে 2টি বছর হারিয়ে ফেলেছি। আপনাকে বুঝতে হবে সার্ভিয়ার ভিসা হতে অবশ্যই 3 মাস বা 4 মাসের প্রয়োজনীয়তা নেই। অর্থাৎ আপনি যে ওয়ার পারমিটের আকাঙ্ক্ষায় থাকেন, সে ওয়ার পারমিট হলে অবশ্যই আপনি 4-5 সপ্তাহের মধ্যেই সম্ভব এই মুহূর্তে। কারণ এই মুহূর্তে সার্বিয়াতে সবচাইতে বেশি অ্যাপ্রুভাল দিচ্ছে এবং সবচাইতে বেশি ওয়ার পারমিট দিচ্ছে, যেটা নজির বর্তমানে আমরা দৃশ্যমান দেখছি। কারণ এই মুহূর্তে সার্বিয়াতে শ্রমিকের যথেষ্ট চাহিদা রয়েছে এবং এই বাজারে এখন যারা পাসপোর্ট জমা করবেন, যে রিক্রুটিং এজেন্সিতে জমা করবেন, সেইটা যদি সরকার গভর্নমেন্ট অনুমোদিত কোনো বৈধ রিক্রুটিং এজেন্সি হয়ে থাকে এবং তার নির্ধারিত যদি ভালো ভালো সুপার ওয়ান কোম্পানিগুলো থাকে, তার অবশ্যই ওয়ার পারমিট 4-5 সপ্তাহের মধ্যে হয়ে যাওয়ার কথা এবং অ্যাপ্রুভাল আগামী 3 সপ্তাহের মধ্যে হয়ে যাওয়ার কথা। প্রকৃতপক্ষে সার্বিয়া যেতে, যদি প্রকৃতপক্ষে আপনার ফাইলটি জমা হয় এবং আপনার নিজস্ব কোনো অফিস সার্বিয়াতে থাকে এবং টপ 1 থেকে টপ 10 এর মধ্যে যদি কোনো কোম্পানিতে আপনি আবেদন করে থাকেন, আপনার ওয়ার পারমিট এবং আপনার অনলাইন অ্যাপ্রুভাল হতে 7-8 সপ্তাহের বেশি সময় লাগার কথা নয়। কারণ তাদের চাহিদা অনুযায়ী আমরা শ্রমিক বর্তমান বাজার থেকে দিতে পারছি না এবং আমরা চেষ্টা করছি সঠিক একটি ওয়েতে যে যে ভিসা কোঠাগুলো খালি আছে, উক্ত ভিসা কোঠাতে কর্মীদের আবেদন করে যত দ্রুত সম্ভব আমরা দ্রুত সময়ের মধ্যে তাদের ওয়ার পারমিটটা দিতে দৃশ্যমান ধারণ করেছি এবং দৃশ্যমান চিত্র দেখাতে চেষ্টা করেছি। আগামীতে ফ্লাইটগুলো আমরা, স্টিকারগুলো আমরা দৃশ্যমানভাবে দেখাতে থাকব। এবং এই মুহূর্তে যারা সার্বিয়া যাবেন বলে ভাবছেন, দেখে শুনে বুঝে আপনি আপনার সিদ্ধান্তটি নেবেন। যারা সার্বিয়ার কাজে বিজ্ঞ, অর্থাৎ যারা সার্বিয়া কাজ করছে, যাদের দৃশ্যমান অ্যাপ্রুভাল হচ্ছে, যাদের দৃশ্যমান ওয়ার পারমিট হচ্ছে এবং যাদের দৃশ্যমান স্টিকার হয়ে, ম্যান পাওয়ার হয়ে বাংলাদেশ সরকারের রীতি নীতি মেনটেন করে যারা ফ্লাইট করছে, আমার মনে হয় আপনাদের ফাইলটি উক্ত এজেন্সি থেকে জমা করা উত্তম। আপনি যাকে খুশি তাকে দিয়ে যাবেন, অবশ্যই একটি দক্ষ রিক্রুটিং এজেন্সি দেখে, অর্থাৎ যারা অ্যাক্টিভ এজেন্সি, সেই সকল এজেন্সিতে আপনার ফাইলটি জমা করবেন। এতে কোনো অবস্থাতে ভুল করার চেষ্টা করবেন না। আমি প্রতি মুহূর্ত আমার প্রিয় প্রবাসীদের চেষ্টা করি এইভাবে তথ্যভিত্তিক তথ্য দিতে
থেকে যে তথ্যটি পেয়ে অন্তত পক্ষে তাদের জীবনের যে সময়গুলো তারা নষ্ট করেছেন সামনে যাতে করে বারবার প্রতারিত না হয়, ধোঁকা খেতে না হয়, যাতে করে উক্ত ব্যক্তি তার সঠিক একটি পথ সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে অন্তত পক্ষে ইউরোপের স্বপ্নের বাজারে এসে তার নিজেকে তার পাসপোর্টটি জমা করতে পারে এবং উক্ত ভিসাটি পেয়ে তার স্বপ্নের সোনার দেশে যাওয়ার জন্য আকাঙ্ক্ষাটি পূরণ করতে পারে। প্রিয় প্রবাসী, দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ সম্মান দুটি পাবেন, এই স্লোগানটা আমি সবসময় চেষ্টা করি। তারপরও এই মুহূর্তে যেহেতু আমার সার্বিয়ার বাজারে দক্ষ ওয়ার্কার নেই, আমরা শুধু অদক্ষ ফ্যাক্টরি ওয়ার্কার এবং জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কার নিয়ে কাজ করছি, শুধুমাত্র ওই সকল প্রিয় প্রবাসী ভাইদের রিকোয়েস্টে যারা সময়ের কারণে ট্রেনিং করতে পারছেন না, বিভিন্ন সময় নষ্ট করে ফেলেছেন এবং অল্প সময়ের মধ্যে যারা সার্বিয়া যেতে চাচ্ছেন, আমি সাজ্জাদ হোসেন খান, প্রতি মুহূর্ত সময়ের সাথে আগামীর পথে আমি থাকি ওই সকল প্রিয় প্রবাসীর পাশে এবং চেষ্টা করি প্রতিটি প্রবাসী ভাইকে আমার এই সুনির্দিষ্ট জায়গা থেকে সুনির্দিষ্ট তথ্য দিতে এবং চেষ্টা করি প্রতি মুহূর্ত আমার প্রিয় প্রবাসী মুখদেরকে সহযোগিতা করতে। এই চেষ্টা আমার একদিনের নয়, বিগত দুই যুগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি প্রতি মুহূর্ত আমার প্রিয় প্রবাসীদেরকে নিয়ে কাজ করছি এবং তথ্যভিত্তিক তথ্য দেওয়ার চেষ্টা করছি, যে তথ্যটি হতে হবে অবশ্যই আমাদের বিএমইটি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রিলেটেড। অর্থাৎ এমন কোনো দেশের সাথে আসক্ত হওয়া যাবে না যে দেশে যেতে আপনাকে ট্যুরিস্ট ভিসা যেতে হয়, যে দেশে যেতে আপনাকে ভিজিট ভিসা যেতে হয়, যে দেশে যেতে আপনি আমাদের বাংলাদেশ সরকারের রীতি নীতি মন্ত্রণালয়ের সমস্ত কিছু ভঙ্গ করে আপনি অবৈধ পথে ভিন্ন দেশ পাড়ি দিয়ে যাবেন, এমন কোনো সিদ্ধান্ত অবশ্যই নেবেন না। এটা যেমন আপনার জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত, ঠিক আপনার পরিবার এবং দেশের জন্য একটি বড় আত্মঘাতী সিদ্ধান্ত। তাই সবসময় সঠিক পথে বিদেশ যাবেন, বাংলাদেশ সরকারের বিএমইটি স্মার্ট কার্ড নিয়ে বৈধ একটি রিক্রুটিং এজেন্সি দেখে এবং যাদের বৈধ পারমিট আছে, অর্থাৎ যাদের বৈধ ডিমান্ড লেটার আমাদের হাই কমিশন থেকে অ্যাটেস্টেশন করে এনে বৈধ পথে বৈধ একটি ডাইরেক্ট কোম্পানিতে কর্মী প্রেরণ করে ঠিক তাদের মাধ্যমে চেষ্টা করবেন প্রতি মুহূর্ত বিদেশ যেতে। সেটা যে কোনো এজেন্সি হোক, বাংলাদেশের অ্যাক্টিভ প্রায় 1400 রিক্রুটিং এজেন্সি আছে যারা বর্তমানে বৈধভাবে ইউরোপের বাজারে সুনামের সহিত কাজ করছে এবং তাদের কাজের যথেষ্ট সুনাম রয়েছে। সুনাম ক্ষুণ্ণ করে নয়, সুনাম অর্জন করে বুক ফুলিয়ে আমি যেমন বলি যে আমার প্রতি ওয়ার্কারকে নিয়ে আমি চেষ্টা করি তথ্যভিত্তিক তথ্য দিতে এবং আমার ওয়ার্কারদের বিপদের পাশে দাঁড়াতে। আমি অনেক সময় অনেক কথা বলি, আমার অনেক ভাই অন্যের সাথে তালগুল মিলিয়ে হয়তো বলে ফেলেন যে স্যার খুব চমৎকার কথা বলছেন, এভাবে প্রত্যেকটা মানুষই তো বলে, শেষবেলায় গিয়ে আমরা এর কোনো সাদৃশ্যমান কোনো কিছু পাই না। আমি যদি সত্য হয়ে থাকি, আমার চ্যানেল যদি সত্য হয়ে থাকে, আমি দৃশ্যমান প্রতিটি বিষয়ে প্রতিটি মুহূর্ত চেষ্টা করি আপনাদের তথ্য দিতে এবং সেই তথ্যের সাথে মিল রেখে আমি সেটা দৃশ্যমান ধারণ করতে, বলার জন্য বলা নয় এবং আপনাদের কাছ থেকে আমার কাছে আসতে হবে, আমাকে বিদেশ যেতে হবে এরকম কোনো উদ্দেশ্য নিয়ে নয়। আমি প্রবাসীদের শেখাতে চাই, আমি প্রবাসীদেরকে জানাতে চাই যে প্রবাস জীবন যেতে হলে আপনাকে কতগুলো ধাপে ধাপে আপনাদের সরকারি রীতিমালা মেনটেন করে কোনটার পর কোন স্টেপ পারি নিয়ে আপনি আপনার কাজটি কাঙ্ক্ষিত কাজটি অর্জন করতে পারবেন, সেই ধারাবাহিকতাকে সামনে রেখে আমি চেষ্টা করি প্রতি মুহূর্ত আপনাদের পাশে থাকতে। এভাবে প্রতি মুহূর্ত থাকব, এভাবে সহযোগিতা করব। কিছু দুষ্ট লোক, কিছু কিছু ব্যক্তিবর্গ লোক আছেন যারা সবসময় নিজের জীবনকে কখনোই তারা গড়তে পারবেন না, কিন্তু যে সকল প্রবাসগামী যাত্রী আছেন তাদেরকে নেগেটিভ মন্তব্য করবেন এবং আপনাদেরকে নেগেটিভভাবে বোঝানোর চেষ্টা করবেন। তাই আমার প্রিয় প্রবাসী, কখনো অন্যের কথায় তালে নয়, আমাদের মিনিস্ট্রি, আমাদের সরকার, আমাদের বৈধ রিক্রুটিং এজেন্সি যারা যেভাবে সঠিক ওয়েতে আপনাদেরকে কর্মী প্রেরণ করে, এরকম একটি সঠিক জায়গাতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং সঠিক ওয়েতে বিদেশ যেতে হবে। তাহলেই আমরা আপনার পাশে থাকব, পাশে সবসময় আছি, থাকব এবং এভাবেই আমি আপনাদেরকে তথ্যভিত্তিক তথ্য দিতে থাকব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনারা এই মুহূর্তে কেউ সার্বিয়া যাওয়ার জন্য চিন্তা করে থাকেন, এটা ইউরোপের বাজারে আমার দেখা মতে সবচাইতে হট কেক এবং চমকপ্রদ একটি অফার যেন চলছে। ঝড় গেলে যেমন আম পড়ে না, ঠিক সার্বিয়ার বাজারটি শেষ হয়ে গেলে তখন আর সার্বিয়ার বাজার কেউ খুঁজে পাবেন না। তাই সার্বিয়ার বাজার যাকে খুশি তাকে দিয়ে যাবেন, অবশ্যই একটি বৈধ রিক্রুটিং এজেন্সি দিয়ে যাবেন, অবশ্যই চুক্তিভিত্তিক কন্ট্রাক্ট ভিত্তিক একটি ভালো রিক্রুটিং এজেন্সি দেখে আপনারা যাওয়ার সিদ্ধান্ত নেবেন, যাতে করে আপনাদের যাওয়াটা অবশ্য হয় সুনিশ্চিত। এই কথাটি বারবার বলি, এই কারণে এই কথাটি বারবার আমার ভিতর থেকে বেরিয়ে আসে, এই কারণে আমি চেষ্টা করি
বোঝাতে চেষ্টা করি এবং দেখাতে চেষ্টা করি যে আমরা এত কিছু বলার পরও আমার প্রিয় প্রবাসীরা যেন কারো কারো কথায় আকৃষ্ট হয়ে মোটিভেটেড হয়ে তার জীবনের সিদ্ধান্তটি ভুল করে নিয়ে শেষ সময় আমার কাছে এসে যখন তার ইতিহাসটা আমার কাছে বলে তখন তার জন্য আমার অনুশোচনা করা ছাড়া আর কিছুই করার থাকে না। তাই ভালো দক্ষ হয়ে বিদেশ যাবেন এবং অর্থ সম্মান দুটি অর্জন করবেন এবং ভালো একটি কোম্পানি দেখে যাবেন। সব সময় একটি ডাইরেক্ট কোম্পানি দেখে যাওয়ার চেষ্টা করবেন, অবশ্যই কোনো আউটসোর্সিং এবং সাপ্লাই কোম্পানিতে যাবেন না। এই ধরনের ছোট ছোট কিছু টিপস আছে, যদি আপনি মনে রেখে আপনার পাসপোর্টটি আপনি প্রতিষ্ঠানে জমা করেন আপনার জন্য অবশ্যই সুফল বয়ে আনবে। তাই আর বিশেষ করে আমাদের প্রবাসী যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আছেন এবং মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন, আমি সেই সকল প্রিয় প্রবাসীদেরকে বলবো আপনারা মধ্যপ্রাচ্যে যদি কেউ কোনো টেকনিক্যাল কাজ করে থাকেন অবশ্যই যাওয়ার আগে অথবা ফাইল নিয়ে কথা বলার আগে উক্ত দেশ থেকে আপনার একটি সার্টিফিকেট আপনি নিয়ে নিয়ে নেবেন যদি আপনি দক্ষ হয়ে থাকেন। সেই সার্টিফিকেটটি আপনার জীবনে একটি গোল্ডেন সোনালী অধ্যায় হয়ে দাঁড়াবে, তাই কোনো অবস্থাতেই ভুল নয় এবং আপনাকে ভেবে চিনতে দক্ষ কাজে যেতে হবে এবং একটি ভালো কোম্পানিতে যেতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে সার্বিয়া মন্টিনিগ্রো বিশেষ একটি শেষ তথ্য দিয়ে না বললেই নয়, মন্টিনিগ্রোর যে দ্বিতীয় গ্রুপটি আমাদের কাছে জমা পড়েছেন আশা করি অফিস খোলা মাত্র 16-17 তারিখের মধ্যে বাকি সমস্ত মন্টিনিগ্রোর ওয়ার পারমিটগুলো আমরা আপনাদের সামনে দৃশ্যমান দিতে পারবো। মন্টিনিগ্রো ঠিক সার্বিয়ার মতো নয়, মন্টিনিগ্রো যেহেতু শুধুমাত্র হাউসকিপিং আছে, হাউসকিপিংয়ে যেহেতু মাত্র 10-12 জন থেকে 8 জন করে একটি গ্রুপ থাকে, সেখানে চাইলেও আমি সার্বিয়ার মতো ব্যাপকভাবে কাজ করে দিতে পারি না, তবে সকলেই ভিসা পাবেন। সার্বিয়ার থেকে মন্টিনিগ্রো বাজারটা একটু সময় বেশি লাগে, 15-20 দিন সময় বেশি লাগে ওয়ার পারমিট আসতে এবং গ্রুপগুলো সবসময় ছোট ছোট হয়, বাট উভয় দেশে একই এম্বাসিতে ফাইল জমা হয় এবং একই সাথে কাজ হয়, শুধু সময়ের একটু ফারাক। বেতন সেম এবং সুযোগ সুবিধা সেম, কারণ 2012 সালের পর শুধুমাত্র দেশটি বিভাগ হয়েছে, বাট দেশের ম্যানেজমেন্টটি এখনো ঠিকই চলছে এবং চলতে থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আমি আপনাদেরকে অবশ্যই হাঙ্গেরি, ক্রোয়েশিয়া এবং পোল্যান্ড নিয়ে স্পেশালি লিথুনিয়া নিয়ে আমি আপনাদেরকে বিশেষ বিশেষ আপডেট দেব। পোল্যান্ড সম্পর্কে আমার কাছে তথ্য প্রশ্ন করেছেন, তথ্য জানতে চেয়েছেন যে পোল্যান্ড নিয়ে আমি কোনো তথ্য দিচ্ছি না কেন। পোল্যান্ডের যারা কাজ শিখেছেন তারা সকলেই আশা করি মার্চের মাঝামাঝি ওয়ার পারমিট পেয়ে যাবেন। ওই গ্রুপটি শেষ হলে আমরা নতুন সেশনে নতুন গ্রুপে আবার পোল্যান্ডের পাসপোর্ট জমা নেব। বর্তমানে আমাদের হাঙ্গেরি এবং লিথুনিয়া এবং ক্রোয়েশিয়া এই তিনটি দেশের বাজার যেহেতু চলমান এবং দক্ষ এবং অদক্ষ ওয়ার্কার যেহেতু আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা জব টেস্টের মাধ্যমে এবং একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষার মাধ্যমে ভিডিও ফুটেজ করে তাদের ফাইলগুলো জমা নিচ্ছি, উক্ত বিষয়গুলো আমরা আপনাদেরকে অবশ্যই দৃশ্যমান কন্টেন্ট রেডি করে আপনাদের সামনে দৃশ্যমান ধারণ করব এবং চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। বাকি তিনটা দেশ, যে দেশগুলো ইন্ডিয়া রিলেটেড নয়, হাঙ্গেরি, বাংলাদেশ, ঢাকাতে আমাদের এম্বাসি যেহেতু আছে অতএব এখানে যেতে হলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার একটি বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে এবং ক্রোয়েশিয়া এবং লিথুনিয়ারও ঠিক সেম শিক্ষাগত যোগ্যতার একটি বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে, কারণ আমি আপনাকে ওয়ার্ক পারমিট দিলেও আপনার নিজস্ব আইডেন্টি এবং কোম্পানির বিষয়গুলো যখন আপনি এম্বাসিতে আপনার ফাইল সাবমিট করতে গিয়ে যখন জমা করতে যাবেন সঠিক তথ্য না দিতে পারার কারণে আপনার ফাইলটি রিজেক্ট করতে পারে, আপনার জন্য যেমন ঝুঁকিপূর্ণ ঠিক আমার প্রতিষ্ঠানের জন্য তেমনি ঝুঁকিপূর্ণ। তাই উক্ত বিষয়গুলো নিয়ে আমি আরো ভালো করে যেভাবে সার্ভে নিয়ে বারবার আমি আপনাদেরকে তথ্যভিত্তিক তথ্য দিয়ে যাচ্ছি, আগামী আরো 2-4 দিন সার্ভিয়ার দৃশ্যমান কিছু চিত্র দিব এবং তার পরবর্তী স্টেপগুলো উক্ত সেঞ্জনভুক্ত দেশগুলো নিয়ে আমি ধাপে ধাপে প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে কন্টেন্ট দিতে থাকবো, যাতে করে উক্ত তথ্যটি পেয়ে আপনার যাওয়ার পদ্ধতিতে আপনি ভুল না করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার কোনো তথ্যভিত্তিক তথ্য হাজির হব। আমি সাজ্জাদ হোসেন খান, আল্লাহ হাফেজ।